কমপ্লিট ছেড়ে চলে গেছিলাম সেটাই কমপ্লিট করি, একদম ডায়লগটা শেষ করি, একদম সবাই একদম ব্যস্ত রয়ে আছে ডায়লগ শোনার জন্য। আচ্ছা আমি এই ডায়লগটা স্পেসিফিক্যালি বলছি বিকজ এই সময় আমি কথা বলতে পারছিলাম না, তন্দ্রা আমাকে পয়জন দিয়ে দিচ্ছিল আর আমি যাও কথা বলছিলাম সব মনে মনে বলছিলাম, তাই আজকে এখানে এই ডায়লগটা আপনাদের সবার সামনে বলবো। অনু দিদি, অনু দিদি আমার জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করলো, আমি আমি তো অনু দিদিকে কষ্ট দিতে চাইনি, আমি তো কোনোদিন ভাবিনি অনু দিদি আমার জন্য কষ্ট পাবে, ছোটবেলা থেকে তো অনু দিদি আমাকে দেখেছে, অনু দিদি আমাকে ভালোবেসেছে, যখন 12 বছরের জন্য আমার মা বাবা দাদা আমাকে ছেড়ে আমেরিকা চলে গেছিল তখন তো শুধু অনু দিদি আমার কাছে ছিল, অনু দিদি আমাকে স্কুল নিয়ে যেত, আমার চুল বেঁধে দিত, আমার হোমওয়ার্ক করে দিত, সবসময় তো অনু দিদি আমার পাশে থাকত। তাহলে আজকে যখন অনু দিদির এই অবস্থা আমি কি করে অনু দিদিকে ছেড়ে যেতে পারি, আমি কি করে অনু দিদির এই অবস্থার কারণ হতে পারি, এটা এটা আমি কি করে করতে পারি? না না ছোটবেলা থেকে তো অনু দিদিও কারোর ভালোবাসা পায়নি, না নিজের মায়ের ভালোবাসা পেল না নিজের বাবার, অনু দিদিও তো ছোটবেলা থেকে স্ট্রাগল করে যাচ্ছে, আর আর রাহুলদাকে তো আজকে আমি অনু দিদির জন্যই চিনলাম, আজকে যদি সে না থাকতো তাহলে তো আমিও রাহুলদাকে চিনতে পারতাম না, রাহুলদা তো আগে অনু দিদির বন্ধু তারপর তো আমার বন্ধু, তাই জন্য মা আমি রাহুলদাকে স্যাক্রিফাইস করে দেব, আমি আমার ভালোবাসার কথা ভুলে গিয়ে রাহুলদার সঙ্গে শুধু বন্ধু হিসাবে থাকবো, তুমি চিন্তা করো না মা আমি অনু দিদিকে কোনো কষ্ট দেব না, অনু দিদি আর রাহুলদা একসাথে থাকবে, আমি কষ্ট দেব না অনু দিদিকে, দেব না আমি কষ্ট, থ্যাংক ইউ।